আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক বাংলা ইঞ্জিনিয়ার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছে, আপনারা জানেন, যেটাতে আমি বলেছি যে ইউরোপের কোন কান্ট্রিগুলোতে আপনার আসা ঠিক হবে না। আর আজকে আমি যে কান্ট্রিগুলোর কথা বলবো এটা হচ্ছে কোন কোন কান্ট্রিতে আপনি ইউরোপে যদি আসেন এখান থেকে আপনার ভবিষ্যতে সফল হতে পারবেন এবং খুব ইজিলি সেনজনে মুভ করতে পারবেন। মনোযোগ সহকারে সবাই দেখবেন, আশা করি আপনারা আপনাদের মনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আমি ফার্স্টে যে কান্ট্রিটার কথা বলবো সেটাকে আমি আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়া হচ্ছে ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। আমার দেখা ম্যাক্সিমাম, আমার যে শ্রদ্ধেয় বড় ভাই আছে বা অনেকেই আমার শ্রদ্ধেয় অনেক বড় ভাই আছে যারা রোমানিয়াতে পড়ালেখা করতে এসেছিল, এখান থেকে পরে মুভ করেছে ইউরোপে এবং ইউরোপে আসার পরে তারা ভালোভাবে সফল হয়েছে এবং তারা আজকে ইউরোপ সিটিজেন। তো রোমানিয়াটা আমার খুবই পছন্দের একটা কান্ট্রি, ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। এদের রুলস অফ রেগুলেশন মোটামুটি ভালো। এই দেশে যদি লেখাপড়া করতে আসতে চান অবশ্যই আপনাকে টিউশন ফি ফার্স্টে ট্রান্সফার করে দিতে হবে, এরপরে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করবেন, তারপর যদি আপনার ভাগ্যে ভিসা থাকে তাহলে পরে ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর রোমানিয়ান অনেক ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করে থাকে, আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। আর সেকেন্ড আমি যে কান্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে আমার আরো একটা ভালো লাগা কান্ট্রি, সেটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়াকে আপনারা অনেকেই চিনেন, বুলগেরিয়া একটা হচ্ছে ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। কারণ এই কান্ট্রিতে যদি আপনি আসেন, বুলগেরিয়াতে আসার পরে আপনার পার্ট টাইম চাকরি ব্যবস্থা আছে, এখানে আপনার মোটামুটি চাকরি করে 400 থেকে মিনিমাম 550-এর কাছাকাছি স্যালারি আর্ন করতে পারবেন, এটা হচ্ছে ইউরো বাংলাদেশি টাকায়, যেটা 50 থেকে 55 হাজার টাকার অলমোস্ট আপনার ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে 1 বছর লেখাপড়া শেষ করার পরে আপনার খুব ইজিলি দেখা যাবে যে ট্যুরিস্ট ভিসাতে যদি অ্যাপ্লাই করেন সে ভিসাটাও হয়ে যাবে, যেহেতু ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। বোঝার ট্রাই করেন, এটা হচ্ছে ইউরোপ ইউনিয়ন কান্ট্রি, এটা ইউরোপের সাথে ডাইরেক্ট ইনক্লুডিং। সো এটা আর কি যদি অ্যাপ্লাই করেন এখানে খুব ইজিলি আর কি ট্যুরিস্ট ভিসা হয়ে যায়। আর যদি আপনারা সেনজেন কোনো কান্ট্রিতে যদি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করেন তাহলে পরেও খুব হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। একটা কথা মনে চলে আসলো, অনেকেই প্রশ্ন করেন ভাই আমি ক্রেডিট ট্রান্সফার করতে চাই। ভাই একটা কথা মনে রাখবেন, ক্রেডিট ট্রান্সফার এত সহজ জিনিস না যে আপনি চাইলেই আপনি একটা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করে দিয়ে দিবেন। ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না আপনি এত ইজিলি। আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করে আবার নতুন করে বিগিনিয়ার থেকে আপনি যদি লেখাপড়া শুরু করতে চান, যে প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স যেটাতেই করতে চান, এটা খুব ইজিলি আপনি করতে পারবেন এই সব কান্ট্রিতে এসে। আরেকটা কান্ট্রির কথা আমি যেটা বলবো, আমার 3 নম্বর কান্ট্রি, এটা হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াটা আমার খুবই পার্সোনাল পছন্দের একটা কান্ট্রি, কারণ হচ্ছে এটা ক্রোয়েশিয়াটা পছন্দ একমাত্র পছন্দ কারণই হচ্ছে ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। কারণ ইউরোপ ইউনিয়ন কান্ট্রিকে আমি পছন্দ করি এর জন্যই যে তারা ইউরোপের রুলস ফলো করে, আর যেসব কান্ট্রি ইউরোপের রুলস ফলো করে সেইসব কান্ট্রিতে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এসে মুভ করাটা খুব ইজি। এবং তারা লাইফে যে স্বপ্ন নিয়ে আসে, তাদের যে একটা গোল সেট আপ, ইউরোপে সেট আপ হওয়া, তার ফ্যামিলিকে নিয়ে আসা, লাইফে ভালো কিছু করা, সেগুলো যদি ইউরোপ ইউনিয়ন কান্ট্রিতেও যদি আসতে পারে তাহলে পরে এগুলো সম্ভব। আপনি এখানে আসতে পারেন, ক্রোয়েশিয়াকে বেছে নিতে পারেন। ক্রোয়েশিয়াতেও আপনার পার্ট টাইম জবের ব্যবস্থা আছে, ক্রোয়েশিয়াতেও আপনি আসার পরে যদি সব কান্ট্রিতে আর কি ইউরোপ ইউনিয়নের সব কান্ট্রিতে জবের ব্যবস্থা আছে, স্যালারি একটু কম আর বেশি, কিন্তু আপনি নিজেকে চালিয়ে নিতে পারবেন। কিন্তু ইউনিভার্সিটি কস্ট কতটুকু দিতে পারবেন এটা আমি আপনাকে বলতে পারছি না, হয়তো বা ফার্স্ট ইয়ার আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে আসা লাগতে পারে। আর এখানে আসার পরে জবটা আপনাকে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনার যোগ্যতা দিয়ে সার্চ করে নিতে হবে, জব পেয়ে যাবেন এইসব কান্ট্রিতে। কারণ ইউরোপ ইউনিয়ন কান্ট্রিতে আর কি এখানে অতটা ফরেনার থাকে না, দেখা যায় একটু ইংলিশ স্কিল যদি থাকে আপনার জবটা ম্যানেজ করে নিতে পারবেন। এরপরে আমি একটা কান্ট্রির কথা বলবো যে কান্ট্রিতে কখনোই আর কি স্টুডেন্ট আসে না, আর কি স্টুডেন্ট খুবই কম আসে, হয়তো বা তারা জানে এই কান্ট্রিটা হচ্ছে সেনজেন কান্ট্রি বা এই কান্ট্রিটা হচ্ছে আর কি ইউরোপের আর কি খুবই ডিমান্ডফুল একটা কান্ট্রি, কিন্তু এই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে না, সেটা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আবার হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয়ারল্যান্ড, একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড আপনার কন্ট্রোল করে হচ্ছে আর কি ব্রিটিশরা, তো ওইটার কথা আমি বলছি না, আমি হচ্ছে আয়ারল্যান্ডের কথা বলছি। যে আয়ারল্যান্ডে নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন আমি কি বলেছি ওইখানে, আয়ারল্যান্ডকে আপনি ইউজ করতে পারেন, এটাও কিন্তু ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। আর আয়ারল্যান্ড নিয়ে বলার কারণ হচ্ছে আয়ারল্যান্ডে আপনারা অনেকেই আসতে চান না, আয়ারল্যান্ডকে আপনারা অনেকেই ভাবেন যে হয়তো সেনজেন কান্ট্রি, আপনারা হয়তো বা এখানে অনেকে ট্রাই করতে পারেন। আয়ারল্যান্ড কোনো সেনজেন কান্ট্রি না, এটা হচ্ছে অ্যাজ লাইক রোমানিয়া এবং ক্রোয়েশিয়া বুলগেরিয়া এদের মতো ইউরোপ ইউনিয়ন কান্ট্রি। তো এই কান্ট্রিটা আপনি বেছে নিতে পারেন। আয়ারল্যান্ডে আসলে পরে আপনি খুব ইজিলি ইউরোপের সেনজেনে মুভ করতে পারবেন, অনেক ভালো একটা কান্ট্রি। আর আয়ারল্যান্ডের আর কি জব স্যালারিটা আবার অনেক ভালো, কারণ আয়ারল্যান্ডে একটা স্টুডেন্ট অলমোস্ট আপনি যদি স্টুডেন্ট ভিসাতে থাকে তাও অলমোস্ট বাংলাদেশি টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারবে, আর কি সেনজেনে যে ইনকাম সেই রকম ইনকামে আয়ারল্যান্ডে করা যায়। সো আশা করি যে আপনি আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো কি পেয়ে গিয়েছেন। যারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমি আমার শর্ট টাইমের ভিতরে আমি আপনাদেরকে বলে দিলাম যে আর কি কোন কোন কান্ট্রিগুলোকে আপনি বেছে নিতে পারেন সেনজেনে আসার ক্ষেত্রে।
আর কি সেনজেনকে অনেকের ভিসাই হয় না, দেখা যায় আইএলস রিকোয়ারমেন্ট থাকে বা টিউশন ফি হাই থাকার জন্য বা ইউনিভার্সিটি তাদেরকে আর কি হচ্ছে বাংলাদেশ হিসাবে ওইভাবে আর কি কাউন্টিং করছে না, বা দেখা যাচ্ছে অনেক রকমের প্রবলেমে থাকার জন্য সেনজেন ভিসাগুলো আসে না পাসপোর্টে, বাংলাদেশ পাসপোর্টে। তো সেই ক্ষেত্রে আপনার ইউরোপ ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোকে বেছে নিয়ে আপনি খুব ইজিলি আপনার সেনজেনে আসতে পারেন। সো আশা করি আজকের পর থেকে আপনাদের আর কি ডিসিশন নিতে ভুল হবে না যে কোন কান্ট্রিগুলোকে আপনারা ইউজ করবেন আর কি সাব কান্ট্রি হিসাবে এবং কোন কান্ট্রিগুলোকে ইউজ করবেন না। কিন্তু সবাইকে আমি একটা কথা বলবো এই ভিডিওতে, যে আপনারা কেউই কখনো এইসব কান্ট্রিতে আসার পরে ইলিগাল ভাবে মুভ করার চেষ্টা করবেন না। যারা রোমানিয়াতে আসবেন বা বুলগেরিয়াতে আসবেন বা ক্রোয়েশিয়াতে আসবেন বা আয়ারল্যান্ডে আসবেন, যে যেখানেই আসুন না কেন ইলিগালি আসার ট্রাই করবেন না, কারণ এতে দেশের নামটা যেভাবে নষ্ট হয় এতে আপনার জীবনটা যেমন রিস্কে থাকে আপনার ফ্যামিলি যখন রিস্কে থাকবে এবং আপনি আসলে কতটুকু সফল হতে পারবেন এটাও একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, কারণ আপনার জীবনটা অনেক দামি। আপনি যদি ইজিলি ট্রাই করেন, ট্রাই অ্যান্ড ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই ট্রাই করতে করতে একটা সময় আপনার অবশ্যই জীবনে সফলতা আসবেই ইনশাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ অবশ্যই সফলতা দিবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আসেন, আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো যে আপনি খুব দ্রুত এখান থেকে সাকসেস হতে পারবেন আর কি সেনজেনেও আসতে পারবেন। যদি এই কান্ট্রিগুলোতে যদি সেট আপ হয়ে যান, এই কান্ট্রিগুলোতে যদি আপনি সিটিজেনশিপ নিয়ে নিতে পারেন তাতেও কোনো লস নেই। এই কান্ট্রিগুলো অনেক ডিমান্ডফুল কান্ট্রি, এই কান্ট্রিগুলো অ্যাজ লাইক কিছুদিন রোমানিয়া কিছুদিনের ভিতরেই আর কি হয়তো বা সেনজেন হয়ে যাবে, আবার দেখা যাবে যে বুলগেরিয়াও হয়ে যাবে, ক্রোয়েশিয়াও একটা সময় হয়ে যাবে, আয়ারল্যান্ড এটা আর কি হচ্ছে লন্ডনের কিছু হস্তক্ষেপের জন্য হয়তো বা দেরি হতে পারে। বাট এই কারণে আপনি দেখা যাবে যে খুব দ্রুত এই কান্ট্রিগুলোতে আসলে যেমন সেট আপ হতে পারবেন তেমন আপনার লাইফের আর কি একটা নিশ্চয়তা আছে এবং নিজেকে আপনার যে চাকরি করে আর কি নিজেকে চালিয়ে নিতে পারার যে একটা চেষ্টা সেই চেষ্টাটাও সফল হবেন। সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার একটা ইনফরমেশন, এই ভিডিও নিচে একটা লিংক দেওয়া আছে চ্যানেলের, আপডেট 24 চ্যানেল আমার সেকেন্ড চ্যানেল, যে চ্যানেলটা হচ্ছে আমি ভাইরাল নিউজ নিয়ে কথা বলে থাকি আর কি ইউরোপের যে ভাইরাল নিউজ এবং বাংলাদেশের যে ভাইরাল নিউজগুলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করার দরকার নাই। আর টেক বাংলা ইঞ্জিনিয়ার চ্যানেলের সাথে থাকবেন, আমি আমার এই চ্যানেলে সবসময় সত্য নিউজগুলো পাবলিশ করি, যতটাই কঠিন হোক সত্য শুনতে হবে আমি সত্যটাই বলার চেষ্টা করি। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।